नमस्कार, আমি ডক্টর তরুণ মণ্ডল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার হেলথ বিষয়ে আলোচনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে হেলথ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পুরুষের অন্ডকোষের ছটি গুরুত্বপূর্ণ রোগ। এই ছটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে অনেকে অবহেলা করে। এই ছটি গুরুত্বপূর্ণ রোগ কি কি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। পুরুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো অন্ডকোষ, যা পুরুষের প্রজননের অংশ হিসেবে কাজ করে। পুরুষের এই অন্ডকোষ খুব সংবেদনশীল স্থান। অন্ডকোষের প্রধান কাজ হলো দুটি, এক শুক্রাণু উৎপাদন করা অর্থাৎ শুক্রাণু তৈরি করা, আর একটি কাজ হলো টেস্টোস্টেরন হরমোন তৈরি করা। আমাদের শরীরে যে টেস্টোস্টেরন হরমোন প্রয়োজন হয় সেই টেস্টোস্টেরন হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই অন্ডকোষ। সুতরাং অন্ডকোষ আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অঙ্গ জেনেও আমরা অন্ডকোষের বিভিন্ন রোগ নিয়ে অনেক সময় লজ্জাবোধ করি। অনেকেই লজ্জায় এই রোগ সম্পর্কে কাউকে এমনকি ডাক্তারকেও বলতে তারা চায় না, তারা বলতে লজ্জাবোধ করে। পরবর্তী কারণ, এই সমস্ত রোগ নানা রকম জটিল সমস্যা সৃষ্টি করে যা খুব চিন্তাদায়ক। অন্ডকোষের যে ছটি রোগ সেটি কি কি সে বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। পুরুষের অন্ডকোষের একটি গুরুত্বপূর্ণ রোগ হলো হার্নিয়া। এই হার্নিয়া ছোট বড় সব বয়সী রোগীদের হতে পারে। এই রোগের লক্ষণগুলি হলো হাসি, কাশি কিংবা হাড়লে, বড়টা দাঁড়িয়ে থাকলে বা অনেক ভারী কাজ করলে সেক্ষেত্রে অন্ডকোষ ফুলে যায়, অর্থাৎ অন্ডকোষ ধীরে ধীরে বড় হতে থাকে। হার্নিয়া বলতে আমরা কি বুঝি? হার্নিয়া বলতে সাধারণত পেটের মধ্যস্থ খাদনালী বা অন্য কোনো অঙ্গ পেটের দুর্বল স্থান থেকে বাইরে বেরিয়ে আসাকে বলি আমরা হার্নিয়া। যদি কখনো পেট মধ্যস্থ খাদনালী বা অঙ্গ প্রত্যঙ্গ তলপেটের নিচের অংশ দিয়ে অর্থাৎ ইউরিনার ক্যানাল দিয়ে যখন অন্ডকোষের মধ্যে প্রবেশ করে তখন অন্ডকোষ ফুলে যায় বা অন্ডকোষ বড় হয়ে যায়। আবার অনেক সময় ব্যথা করে, সেক্ষেত্রে যন্ত্রণা শুরু হয়। দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে বা পেশারে কাজ করলে অন্ডকোষ ফুলে যায়, আবার শুয়ে পড়লে আবার অন্ডকোষ ঠিক স্বাভাবিক জায়গায় চলে যায়। কারণ তখন পেটের মধ্যস্থ যে খাদ্যনালীগুলো সেগুলো আবার পেটের মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রে আবার অন্ডকোষ ছোট হয়ে যায়, অর্থাৎ অন্ডকোষ আবার তার স্বাভাবিক জায়গায় চলে যায়। সুতরাং হার্নিয়া একটি গুরুত্বপূর্ণ রোগ, যেটা পুরুষের অন্ডকোষের ক্ষেত্রে খুব চিন্তাদায়ক। সুতরাং হার্নিয়া হলে কখনো অবহেলা করবেন না। হোমিওপ্যাথিক ওষুধ যদি একটু ধৈর্য ধরে খাওয়া হয় তাহলে এই হার্নিয়া রোগ থেকে সহজে সুস্থ হতে পারবে। সুতরাং হার্নিয়া নিয়ে কোনো চিন্তা করার নেই। পুরুষের অন্ডকোষের হার্নিয়া রোগ হলে সেটা হোমিওপ্যাথিক ওষুধ খেলে খুব সহজে সুস্থ হতে পারবে। অন্ডকোষের আরেকটি গুরুত্বপূর্ণ রোগ হলো অন্ডকোষের প্রদাহ। অন্ডকোষের এক ধরনের সংক্রমণের কারণে এই রোগ হতে পারে। অন্ডকোষের প্রদাহের মাত্রা বেড়ে গেলে রোগীর প্রচণ্ড জ্বর হয়, অর্থাৎ অন্ডকোষ ফুলে যায়, ব্যথা করে, হাঁটাচলা করতে অসুবিধা হয়, এমনকি প্রস্রাবের সময় ব্যথা করে, অনেক সময় বমি হতে পারে। এই অন্ডকোষ প্রদাহের কারণগুলো কি কি সেগুলো এখন আলোচনা করব। মূত্রনালীর সংক্রমণ এবং প্রস্রাব গ্যান্ডের সংক্রমণের কারণে অনেক সময় অন্ডকোষ প্রদাহ হতে পারে। সুতরাং অন্ডকোষ প্রদাহ হলে কখনো চিন্তা করার কারণ নেই। সঠিক চিকিৎসা পরামর্শ মতো ওষুধ খেলে খুব সহজেই এই রোগ থেকে সুস্থ লাভ করা যায়। অন্ডকোষের আরেকটি গুরুত্বপূর্ণ রোগ হলো অন্ডকোষ ফুলে যাওয়া। যে কোনো বয়সী পুরুষের এই রোগ হতে পারে। অন্ডকোষ ফোলার সাথে সাথে ব্যথা হতে পারে, আবার নাও হতে পারে। আবার এই অন্ডকোষ এক পাশে ফুলতে পারে, আবার কখনো দু পাশে ফুলতে পারে। এই অন্ডকোষ ফুলে যাওয়ার কারণগুলো কী কী সেগুলো নিয়ে এখন আলোচনা করব। অন্ডকোষ বিভিন্ন কারণে ফুলে যেতে পারে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হলো আঘাত লাগা। অন্ডকোষ যদি আঘাত লাগে সেক্ষেত্রে অন্ডকোষ ফুলে যেতে পারে। হার্নিয়া হলে ফুলতে পারে, আবার অন্ডকোষ প্রদাহ হলে ফুলতে পারে। অন্ডকোষে প্যাঁচ খেলে অনেক সময় অন্ডকোষ ফুলে যেতে পারে। এই অন্ডকোষ ফুলে যাওয়ার লক্ষণগুলো কী কী সেগুলো এখন আলোচনা করব। এই অন্ডকোষ ফুলে গেলে আমাদের শুক্রাশয়ে ব্যথা হতে পারে, অনেক সময় মূত্র আটকে যেতে পারে,
অনেক সময় কুস্কিতে ব্যথা হয়, হাঁটাচলা করতে অসুবিধা হয়, রোগী চুপচাপ থাকতে ভালো লাগে, অনেক সময় আবার হাঁটাচলা করতে ভালো লাগে, চুপচাপ থাকলে যন্ত্রণা বেশি হয়, অনেক সময় প্রস্রাবে অস্বাভাবিক গন্ধ সৃষ্টি হয়। এই সমস্ত লক্ষণ অন্নকোষ ফুলে গেলে সৃষ্টি হতে পারে। তবে ভয় পাওয়ার কারণ নেই, অন্নকোষ যদি কোনো কারণে ফুলে যায় সেক্ষেত্রে যদি সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেলে খুব সহজেই এই অন্নকোষ ফুলে যাওয়া থেকে সুস্থ লাভ করা যায়। অন্নকোষের আরেকটি গুরুত্বপূর্ণ রোগ হল টেস্টিকুলার টারশন। এক্ষেত্রে অন্নকোষ শুক্রাণুকটকে মোচড় দেয় যা অন্নকোষে রক্ত নিয়ে আসে। এই অবস্থা সাধারণত 12 থেকে 18 বছর বয়সের কিশোরদের মধ্যে বেশি দেখা যায়। এই টেস্টিকুলার টারশনের কারণ কী কী? টেস্টিকুলার টারশনের মধ্যে একটা প্রধান কারণ হল বংশগত। অবশ্যই বংশগত কারণেই টেস্টিকুলার টারশন হতে পারে। এছাড়া বয়ঃসন্ধিকালে অন্নকোষের বৃদ্ধির কারণেও এই টেস্টিকুলার টারশন দেখা যায়। তবে টেস্টিকুলার টারশন নিয়ে কোনো চিন্তা কারণ নেই, সঠিক চিকিৎসকের পরামর্শ মতো হোমিওপ্যাথিক ওষুধ খেলে খুব সহজেই এর থেকে সুস্থ লাভ করতে পারবেন। অন্নকোষের আরেকটি গুরুত্বপূর্ণ রোগ হল অন্নকোষের টিউমার। এটি আজকাল বহু লোকের মধ্যে দেখা যায়। এই রোগের কারণ আজকাল অজানা। অন্নকোষে টিউমার মূলত 20 থেকে 35 বছর বয়সী পুরুষদের মধ্যে লক্ষ্য করা যায়। অন্নকোষের টিউমারের লক্ষণ কী কী? অন্নকোষে টিউমার হলে যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে উল্লেখযোগ্য লক্ষণগুলি হল অন্নকোষ অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়, অনেক সময় অন্নকোষ ফুলে যায়, অনেক সময় অন্নকোষে ব্যথা থাকতে পারে, আবার অনেক সময় ব্যথা থাকতে নাও পারে। এই অন্নকোষ ফুলে গেলে কোনো চিন্তার কারণ নেই, সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ খেলে এই অন্নকোষের টিউমার থেকে সুস্থ লাভ করতে পারবে। অন্নকোষের আরেকটি গুরুত্বপূর্ণ রোগ হল হাইড্রোজিন। এই হাইড্রোজিন আজকাল বহু পুরুষদের মধ্যে দেখা যায়। এই হাইড্রোজিন সব বয়সী পুরুষদের মধ্যে দেখা যায়, তবে অনেক সময় এই হাইড্রোজিন শিশুদের হতে পারে। তবে যে শিশুদের হাইড্রোজিন দেখা যায় সে জন্মগত। তবে এই হাইড্রোজিন জন্মগত হওয়ার জন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, অটোমেটিক সেগুলো আবার সুস্থ হয়ে যায়। এই হাইড্রোজিন সাধারণত আঘাতজনিত কারণ হতে পারে। যখন এই হাইড্রোজিন মধ্যবয়স্ক এবং বয়স্কদের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে হাইড্রোজিনের একটা প্রধান কারণ হল আঘাত লাগা। আঘাত লেগে অনেক সময় এই হাইড্রোজিন সৃষ্টি হয়। এছাড়া অনেক সময় ব্যথা হতে পারে এই অন্নকোষ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন। যখন মাত্র আপ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।